সাত সকালে সুন্দরবন এলেন রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি এদিন সুন্দরবনের সাতজেলিয়া গ্রাম ঘুরে দেখেন, হোমস্টের বিষয় নিয়ে আলোচনা করেন, পাশাপাশি রাস্তা, নদী, বাঁধ এবং গ্রামের উন্নয়ন নিয়ে খোঁজ খবর নেন। পর্যটন মন্ত্রী হওয়ার পর এই প্রথম গৌতম দেব সুন্দরবনে পা রাখলেন। সামনে বিধানসভার ভোট আসছে, তাই সুন্দরবনকে নতুন করে সাজানোর চিন্তা ভাবনা পর্যটক মন্ত্রীর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.